হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেল। স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত, আপনাদের সাথে আমি অরিন্দম। ফ্রেন্ডস, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে এসএসসি 19টা পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশিত করে দিয়েছে। সো আপনারা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন, আন্তরিক ভালোবাসা রইল আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। নতুন বছরে আপনাদের কাছে একটা জিনিস চাইবো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো ফ্রেন্ডস, আপনারা এই চ্যানেলটাতে সমস্ত চাকরির খবরাখবর খুব তাড়াতাড়ি, সঠিক সময়, খুব দ্রুতভাবে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা পেয়ে যাবেন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমরা সকাল 8টার সময় আপলোড করে দিই। আপনারা প্লিজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভিজিট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রতিদিন আপলোড করে দিই, আর প্লে লিস্টে দেওয়া থাকে। আপনারা সেই প্লে লিস্ট দেখে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মানে সেখানে বুঝিয়ে দেওয়া হয়। আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রতিদিন দেখতে পারেন, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে খুব 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 ইম্পর্টেন্ট। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটাকে শুরু করা যাক, দেখি এসএসসি কী প্রকাশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে আছে, স্টাফ সিলেকশন কমিশন। আপনারা এখানে এসে এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন, এই যে অ্যানুয়াল এক্সামিনেশন ক্যালেন্ডার এসএসসি প্রকাশ করে দিয়েছে। সো ফ্রেন্ডস, আপনারা এইখানটাতে, সেটার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে এসে আপনারা দেখতে পারবেন। সো ফ্রেন্ডস, চলুন দেখি কী কী আছে সেখানে, আমরা দেখে নিই কোন পরীক্ষা কবে। সো ফ্রেন্ডস, চলে আসলাম আমরা এক্সাম ক্যালেন্ডারে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2023-2024। সো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিই কোন পরীক্ষা কবে কবে আছে। আপনাদের যেটা জিডি কনস্টেবল অ্যাডভার্টিস নাম্বার, যেটা 27শে অক্টোবর বেরিয়েছিল এবং ওটার ফর্ম ফিল আপ হয়ে গেছে। আপনাদের যেটা জিডি কনস্টেবল আছে, জিডি কনস্টেবল এক্সাম হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে 23 তারিখ, সম্ভবত এটা যতদূর আমাদের কাছে খবর আছে ফেব্রুয়ারিতে এটা হবে, গ্যারেন্টি। আপনাদের আছে যেটা 10+2 কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন TR1 CBT, যেটা আপনাদের 6ই ডিসেম্বরে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 5ই জানুয়ারিতে শেষ হয়ে যাবে। এখনও ফর্ম ফিল আপ চলছে, যারা করেনি এখনও তারা করে নেবেন। এইটার পরীক্ষা হবে মার্চ 2023 সাল। তারপরে আছে মাল্টিটাস্কিং স্টাফ MTS CBT1, যেটার ফর্ম ফিল আপ শুরু হবে 17ই জানুয়ারি থেকে এবং শেষ হয়ে যাবে 17ই ফেব্রুয়ারি 2023। এবং এইটার MTS এর পরীক্ষা হয়ে যাবে এপ্রিল 2023। আপনাদের 4 নম্বর যেটা আছে, সেটা সিলেকশন পোস্ট অফ এক্সামিনেশন ফেজ 11 2023, যেটা আপনাদের ফেজ 11-এ যেটা এক্সাম হয়, সেটা সিবিই একটা এক্সাম হয় সম্ভবত। এটা আপনাদের 24শে ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 17ই মার্চে আপনাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, আপনাদের পরীক্ষা হয়ে যাবে মে অথবা জুন 2023 সালে। আপনাদের যেটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন CGL যেটাকে বলা হয়, সেটা TR1 পরীক্ষা, সেটা ফর্ম ফিল আপ হবে 1 এপ্রিল 2023 থেকে এবং ফর্ম ফিল আপ শেষ হবে 1 মে 2023, যেটা আপনাদের পরীক্ষা হবে জুন অথবা জুলাইতে আপনাদের পরীক্ষা হবে। তারপরে আপনাদের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন 10+2 2023 সালে যেটা হবে, সেটা আপনাদের নোটিফিকেশান বেরোবে, মানে ফর্ম ফিল আপ শুরু হবে 9 তারিখ থেকে, 9 মে 2023 থেকে 8ই জুন 2023 পর্যন্ত, এটা জুলাই আর আগস্ট হবে 2023-এ। আপনাদের যেটা MTS আছে মাল্টিটাস্কিং স্টাফ MTS TR1 হবে 14ই জুন 2023 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আর ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে 14ই জুলাই 2023, আর এটার পরীক্ষা হবে আগস্ট, আদারওয়াইজ সেপ্টেম্বর। তারপরে আছে আপনাদের সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম ফোর্স এক্সামিনেশন 2023, আপনাদের যেটা TR1 এক্সামিনেশন হবে জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 13ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ শেষ হবে, আর আপনাদের পরীক্ষা হবে অক্টোবর দুর্গাপুজোর পরে 2023 সালে। আপনাদের 9 নম্বর যেটা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্র্যাক্টস এক্সামিনেশন 2023, এটাদের আপনার CBT1 হবে 26শে জুলাই
এবং শেষ হবে 16 আগস্ট 2023 পর্যন্ত মধ্যে ফর্ম ফিল আপ শেষ, আপনাদের এটার এক্সাম হয়ে যাবে অক্টোবর 2023 সালে। আপনাদের যেটা 10 নম্বর আছে স্টেনোগ্রাফার আছে, স্টেনোগ্রাফার গ্রেড সিডি এক্সামিনেশান 2023 আছে, সেটা 2 আগস্ট ফর্ম ফিল আপ শুরু হবে, শেষ হয়ে যাবে 23 আগস্ট, এটার পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে। 11 নম্বর আপনাদের যেটা আছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার, জুনিয়র ট্রান্সলেটার সিনিয়র ইন হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশান 2023, এটাতে আপনার পেপার ওয়ান এক্সামিনেশান এর পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে 22 আগস্ট 2023 থেকে 22 সেপ্টেম্বর 2023, আর এটার পরীক্ষা হবে অক্টোবর বা নভেম্বর 2023 সালে। আপনাদের যেটা আছে সেন্ট্রাল সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশান 2014-17, এটার পরীক্ষা শুরু হবে, এটার ফর্ম ফিল আপ শুরু হবে 1 সেপ্টেম্বর 2023 থেকে 22 সেপ্টেম্বর 2023 পর্যন্ত পরীক্ষা হবে, আর শেষ হয়ে যাবে পরীক্ষা হবে আপনাদের 2024 সালে ডিসেম্বর আদারওয়াইজ জানুয়ারিতে। তারপরে আছে আপনাদের 13 নম্বর আছে যেটা ইউডিসি, ইউডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশান 18-19, এটার ফর্ম ফিল আপ শুরু হবে 28 সেপ্টেম্বর 2023 থেকে 29 সেপ্টেম্বর 2023, আর আপনাদের যেটা এক্সাম হবে ডিসেম্বর আদারওয়াইজ জানুয়ারি 24-এ। আপনাদের যেটা গ্রেড 14 আছে, আপনাদের যেটা 14 নম্বর আছে গ্রেড সি স্টেনোগ্রাফার লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশান 2018-19, পেপার ওয়ান আপনাদের যেটা পরীক্ষা শুরু হবে ফ্রাইডে 15 সেপ্টেম্বর, এটা আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে, শেষ হয়ে যাবে 9 অক্টোবর, আপনাদের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি। সরি ফ্রেন্ডস, একটুখানি ডিস্টার্ব হয়ে গেল আমাদের রেকর্ডিংয়ে, চলুন। তারপর 16 নম্বরে আছে সেন্ট্রাল সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশান 2018-22, এর ফর্ম ফিল আপ শুরু হবে 29 সেপ্টেম্বর 2023 থেকে 20 অক্টোবর 2023, এটার পরীক্ষা হয়ে যাবে আপনার 2024 সালে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে। 17 নম্বর আপনাদের 17 নম্বর যেটা ক্যালেন্ডারে দেওয়া আছে যেটা এলডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশান 2021-22, এটার পরীক্ষা হবে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে 6 অক্টোবর 2023 থেকে 27 অক্টোবর 2023, আপনাদের যেটার পরীক্ষা হবে ফেব্রুয়ারি অথবা মার্চ 2024। তারপরে আছে আপনাদের ইউডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশান 2020-22, এর ফর্ম ফিল আপ শুরু হবে 2023 সালের 13 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত, এবং পরীক্ষা হবে আপনাদের মার্চ ফেব্রুয়ারি অথবা মার্চ 2024 সালে। আজকে তারপরে আছে আপনাদের গ্রেড সি স্টেনোগ্রাফার লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশান 2020-22 যেটা আছে সেই পরীক্ষাটা ফর্ম ফিল আপ শুরু হবে 20 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, পরীক্ষা হয়ে যাবে ফেব্রুয়ারি মার্চ আদারওয়াইজ 2024। সো ফ্রেন্ডস, এটাই হলো গিয়ে এক্সামিনেশান ক্যালেন্ডার, এইটা কিন্তু টেন্টেটিভলি আছে, পরে এটা কিন্তু চেঞ্জ হতেও কিন্তু পারে, তো তেমন কিছু আপডেট থাকলে অবশ্যই আমরা সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকে নতুন বছর, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, সমস্ত চাকরির খবরাখবর আমরা দিয়ে দেবো আর প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, নতুন বছর সবার শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ।